আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ইউনাইট টিভির কার্যক্রম আজকে এতদূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য প্রচেষ্টা। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তার প্রথমটি হলো যে, যদি কোনো ব্যক্তি পাপের পথে সহযোগিতা করে, তাহলে এই প্রত্যেকটা পাপ, আমি যদি সহযোগিতা করি কাউকে, তাহলে তার প্রত্যেকটা পাপের ভাগ আমার আমলনামায় যুক্ত করা হবে। ঠিক তেমনই যদি কোনো ব্যক্তি নেকির কাজে সহযোগিতা করে, তাহলে তার প্রত্যেকটা নেকি আমার আমলনামায় যুক্ত করা হবে, যেহেতু আমি তাকে পথটা দেখিয়েছি। তো আজকে যারা আপনারা সিনেমা বা নাটকের, আজকে আমি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি বা অনেক জেনে শুনে তারপরে কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি, যে আজকে যারা আপনারা, নাম ধরে বলছি না আমি, আপনারা যারা সিনেমা অঙ্গনে জড়িত আছেন, হয়তো নিজেকে অনেক বড় স্টার বা অনেক বড় অনেক নিজেকে অনেক বড় কিছু মনে করি আমরা বা মনে করেন আপনারা, তো আপনাদের কাছে একটা দাবি করব আমি। আমি বিনয়ের সাথে বলতে চাই যে আমরা জান্নাতে একত্রে থাকতে চাই। তাহলে আজকে একটা সিনেমা তৈরি হচ্ছে, আপনার সূক্ষ্ম বিবেক দ্বারা এখানে কি বুঝেন আপনি, যে এটার মাধ্যমে কি কোনো ভালো কাজ হচ্ছে? আজকে আমি কিছুদিন আগে একটা টক শো দেখলাম, বাংলাদেশের একটা জনপ্রিয় অনুষ্ঠান এটিএন বাংলায় হয়ে থাকে, সেন্স অফ হিউমার। সেখানে কোনো একজন উপস্থাপক কোনো একজন ডিরেক্টরকে জিজ্ঞাসা করছে যে, আপনি তো হাফেজ মানুষ, তো আপনি যে একটা সিনেমা তৈরি করলেন, তো এটা ইসলামী শরিয়তের দৃষ্টিকোণ থেকে কি? তিনি বিষয়টা হেসে উড়িয়ে দিলেন। তো তখন উনি জায়েজ বলার সাথে সাথে উপস্থাপক আবার ওনাকে জিজ্ঞাসা করলেন যে, আপনি বললেন এটা জায়েজ বা এটা আপনি মানুষকে ভালো পথে নিয়ে আসছেন, কিন্তু এই যে একটা নায়িকার নাম ধরে তিনি ওখানে উল্লেখ করলেন যে তার নায়ক নায়িকাদের এই সিনটা দেখিয়ে আপনি তো যুবকদেরকে উস্কে দিচ্ছেন, তাহলে এটা ভালো কাজ কীভাবে হলো? তিনি সঙ্গে সঙ্গে বিষয়টা এড়িয়ে গেলেন, অথচ তিনি হাফেজ মানুষ। তাহলে তার এই হাফেজ কি কিয়ামতের দিন কোনো কাজে দিবে? আপনারা আমার সূক্ষ্ম বিবেক দ্বারা বা সূক্ষ্ম জ্ঞান দ্বারা কি বলে? দেখুন, আজকে আপনারা যারা এই অঙ্গনে, যদিও কথাগুলো বলার প্রয়োজন আমি এই জন্য মনে করছি, কারণ কঠিন কিয়ামতের দিন তো আমি বোবা শয়তান হয়ে মরতে চাই না। কারণ কিয়ামতের দিন আপনিই বলবেন যে, আমার কাছে তো দাওয়াতটা পৌঁছায়নি। আপনি হয়তো কথাগুলো শোনার পরে কষ্ট পেতে পারেন। আমি কাউকে নাম ধরে বলছি না, আমি আপনাদের সবাইকেই বলছি, সবাইকেই, যারা এই অঙ্গদের সাথে জড়িত আছেন, নাটক সিনেমা গান বা এগুলো ডিরেক্টর প্রডিউসার বা যারা আর্টিস্ট আছেন, সবাইকে আমি উল্লেখ করে বলছি এই বিষয়টা, যে যারা এগুলা কাজে একটা সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন এই আপনি তো একা সহযোগিতা করলেন, কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনলাইনের মাধ্যমে বা সিনেমা হলে গিয়ে এটা দেখবে, প্রত্যেকের পাপের ভাগ আপনার আমলনামায় যুক্ত করা হবে। তো এই দাওয়াতটা পৌঁছে দেওয়া কি আমার কর্তব্য নয়? আজকে যদি আপনি আমার কথাগুলো শুনে যদি নিজেকে তৌবা করে নেন, নিজেকে পরিবর্তন করে নেন, তাহলে কিয়ামতের দিন আজকের পর থেকে আপনি যে ভালো আমলগুলো করবেন, তার একটা নেকি আমার আমলনামায় যুক্ত করা হবে। এটাই হলো আমার স্বার্থ, তাছাড়া কিন্তু এখানে আমার আর কোনো স্বার্থ নাই। এজন্য আপনার কাছে আমি এই দাওয়াতটা পৌঁছে দিতে চাই এমনভাবে, যে আজকে যে আপনি একটা সিনেমা রিলিজ করলেন বা একটা নাটক রিলিজ করলেন, বিশেষ করে আজকে অশ্লীলতার সাথে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, এগুলো তো বলতে হবে আমাদেরকে। আজকে মোড়ে মোড়ে, আজকে রাস্তার ধারে ধারে যখন আমরা যাই, তখন দেখি কারেন্টের খুঁটিতে দেওয়ালে দেওয়ালে আজকে নগ্নতার ছবি আজকে লটকে আছে। এগুলো তো আপনাদেরই ছবি আজকে ওখানে লটকানো আছে, কিন্তু মরণ তো একদিন হবেই আমাদের, কিন্তু এই মরার পূর্বেই যদি নিজেকে পরিবর্তন করে নিতে না পারি, তাহলে সে কঠিন কিয়ামতের দিন কী জবাব দিতে হবে বলেন? কঠিন কিয়ামতের দিন আমরা কী জবাব দিব? আর আমরা যদি আপনাদের কাছে দাওয়াতটা না পৌঁছে দিই, কিয়ামতের দিন আপনারাই আমাদেরকে উল্টা ধরে বসবেন। এই জন্যই দাওয়াতটা আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করলাম। শুধুমাত্র আপনারা যারা ইউনাইট টিভির দর্শক আছেন, আপনারা চেষ্টা করবেন এই দাওয়াতটা যাতে করে যাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম তাদের কাছে যেন পৌঁছে যায়, আর আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছাবে আমি এটা জানি। আর পৌঁছানোর সাথে সাথে আপনারা যদি তওবা করে নেন, যদি কথাগুলো শুনে যদি নিজেকে তওবা করে নিতে পারেন, যদি নিজেকে জান্নাত লাভের আশায় নিজেকে পরিবর্তন করে, যাতে করে বাকিটা জীবন তওবা করার সাথে সাথে যদি পরিবর্তন করে নিতে পারেন, তাহলে আপনার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। পিছনে যত পাপ করেছেন সব পাপগুলো নেগিতে পরিবর্তন করে দেওয়া হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সহি হাদিস কর্তৃক প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে কুল্লা লাইলাতিন শব্দটি ব্যবহার করা হয়েছে হাদিসে। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলতে থাকেন, তোমরা কে আছো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের সাহায্য করব। তোমরা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। তোমরা কে আছো, আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে তা দান করব। এবং সেই হাদিস কর্তৃক প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে তার হাতকে প্রসারিত করে রাখেন, যাতে রাতে পাপকারী তওবা, দিনে পাপকারী তওবা করতে পারে। তিনি প্রতিদিন দিনে তার হাতকে পরিষ্কার করে রাখেন, যাতে রাতে পাপকারী তওবা করতে পারে। এই জন্য আমাদের বিচলিত হওয়ার কিছুই নেই। জীবনের পিছনে অনেক পাপ করেছি সিনেমা তৈরি করে, জীবনের পিছনে অনেক পাপ করেছি সিনেমার ডিরেক্টর হয়ে, জীবনের পিছনে অনেক পাপ করেছি একটা ক্যামেরাম্যান হয়ে সিনেমার পিছনে, জীবনের পিছনে অনেক পাপ করেছি বিভিন্নভাবে এই সমস্ত অশ্লীলতার কাজে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী দুনিয়াবি জীবনে আমল করে জীবনের পিছনের ভুলগুলোকে শুধরে নিয়ে তওবা করে সামনে নেকির উদ্দেশ্যে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, শুধুমাত্র জান্নাত লাভের আশায়। এবং দুনিয়াবি জীবনে সকল কার্যক্রম শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।